Hello viewers, welcome to my channel Rangkasi. Akha kor apnalok hokolure bhal. Aji apnalok sorle moi ahisu eta holu recipe loi. Amritsari paneer bhurji. Apnalok recipe tu dekha agote moi ek green tea khailo. Green tea khatu bhal moi agoto eta video korisilu. আপনালকেও খাব আপনালকৰ মাজৰ পৰা মুখ মানে কৈছিলে যে মই কেনে কৈ দুমাহত নিয়ার অবাউট 10 কেজি 74 বা 66 10 কেজি নাই হয় 8 কেজি কমালো তাৰ মানে সিক্ৰেটটো কবলৈ কৈছে মই আপনালকক অতি হুনকালে হে ভিডিঅখিনি আনি আছো কেনে কৈ কৰিলো কি কৰিলো কাৰণ আপনালকে বিশ্বাস নকৰিব মই কিমান কি কৰা নাছিল ওয়েট কমাবলৈ কিন্তু একুয়ে পড়া নাছিল সো কিছুমান রুল ফলো কৰিব লাগিব বেছি হার্ড রুল নহয় হৰু হৰু রুল কিন্তু আপোনালোকে স্ট্রিক্টলি মানিবই লাগিব হেখিনি তেতিয়া রিজাল্ট পাবো গ্রিন টি বনাবো কানে কেনে কই বনাবো বহুতে গ্রিন টি কেনে কই বনাবলে না জানে উতলায়ো দিয়ে মই নিজ চকুৰে দেখিছো এনেকে অলপমান গ্রিন টি লৈ লব কাপত লৈ পেলাই ইয়াত একদম উতলা গৰম পানী দি দিব দি পেলাই 2-3 সময় 2-3 মিনিটমান ঢাকি দিব এয়া আমাৰ হৈ গৈছে আমার গ্রিন টি কাপ আছে অকমান লড়াই লম প্রথমতে চাহ কাপ খাই লম তারপর রেসিপিটি বনাবলে আরম্ভ করি এতিয়া আমি রেসিপিটো বনাবলৈ স্টার্ট কৰো রেসিপিটো বনাবলৈ লাগিব আমাক অলপ ডাঙৰকৈ টুকুৰা কৰি লোৱা বিলাহী সৰু সৰুকৈ চপ কৰি লোৱা কেপচিকাম আদা নহৰু পেষ্ট চপ কৰি লোৱা পিঁয়াজ অলপমান মিহিকৈ কাটি লোৱা বিলাহী আৰু ৰাফলি হাতেৰে ভাঙি লোৱা পনীৰ এতিয়া আমি রেসিপিটো বনাবলৈ স্টার্ট কৰো এখন কেৰাহী গৰম কৰি লৈ তাত আমি 2 চামচ ঘি দিম ইয়াত আমি বেচন 1.5 চামচ দি ভালদৰে লৰাই দিম এতিয়া আমি ইয়াত পানী মিক্স কৰিম আধা গিলাচ বেছিও দিব লগা হ'ব পাৰে এই আমাৰ মিক্সাৰটো লাহে লাহে ডাঠ আছে ইয়াত আমি দিম হালধি ধনিয়া গুড়ি জলকীয়া গুড়ি জিৰা গুড়ি আৰু গৰম মছলা এতিয়া এইখিনি ধুনীয়াকৈ আমি মিক্স কৰি দিম গোটেই মছলাখিনি ভালদৰে মিক্স হৈ যোৱালৈকে আমি অলপ দেৰি ভাজিম যাতে ইয়াৰ পৰা আকৌ তেল ওলাই যায় এয়া আমাৰ মছলা যেতিয়াটো ৰেডি হৈ গৈছে এতিয়া আমি গেছটো অফ কৰি বেলেগ এখন কেৰাহী তুলি দিম আমি এখন কেৰাহী গৰম কৰিলোঁ আৰু ইয়াত অলপ বাটাৰ দি দিলোঁ
আর বাটারখিনি যাতে জ্বলি না যায় তার কারণে এক চামচ রিফাইন্ড তেল দিলাম। কারণ এটো অমৃতসারি পনির ভুর্জি বানাইছো, অমৃতসারি পনির ভুর্জিত আপনার বাটার ঘি এইকেইটা দরকার হয়। এতিয়া আমি ইয়াত পিঁয়াজখিনি দি দিম কুটি লওয়া। ইয়াত আমি এতিয়া সৰু সৰুকৈ কুটি লোৱা বিলাহীখিনি দি অলপ দেৰি ভাজি লওঁ। ইয়াত নিমখ এড কৰিম নিজৰ টেষ্ট অনুযায়ী। ইয়াত আমি বনাই লোৱা বেচনৰ বেটাৰটো এড কৰি দিম। গোটেইখিনি নকৰিলেও আপুনি আপোনাৰ যিমান গ্ৰেভি লাগে সিমান জোখত দিব। এতিয়া আমি নমোৱা আগে আগে অলপ কসুৰি মেথি দি দিম, তেতিয়া ফ্লেভাৰটো ভাল আহে। আমাৰ পনীৰ ভুৰ্জি ৰেডি হৈ গৈছে। এয়া আমাৰ পনীৰ ভুৰ্জি ৰেডি হৈ গ'ল। মই ৰুটিৰ লগত ছাৰ্ভ কৰিছোঁ আৰু মোৰ বেটিয়ে টেষ্ট কৰিব কেনেকুৱা হ'ল। হেভেন, ৱাও, থেংক ইউ। আপোনালোকেও এই অমৃতসৰী পনীৰ ভুৰ্জি ৰেচিপিটো ট্ৰাই কৰিব আৰু কেনেকুৱা পালে প্লিজ মোক কমেণ্ট বক্সত কমেণ্ট কৰিব আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব আৰু লাইক কৰিবলৈ নাপাহৰিব। টিল দেন, টিল দ্য নেক্সট ভিডিঅ', বাই বাই।